আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বেবি বাইট বিডি। আমার আজকের রেসিপি আটা নিমকি, খুব সিম্পল কিন্তু খুবই সুন্দর এবং খুব মজার একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনারা ভিডিও দেখার সময় নিচের দিকে দেখবেন এরকম লাল রঙের সাবস্ক্রাইব লেখা থাকবে, সেটাতে ক্লিক করবেন। এর পাশে থাকা বেল বাটনেও ক্লিক করে নেবেন, তাহলে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং এটা একদম ফ্রি। আমি একটা ডিশ নিয়েছি, এর মধ্যে এখন আমি 1.5 কাপ আটা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, এখানে 1 চা চামচের মতো লবণ দিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন। এর মধ্যে 1 চা চামচ কালিজিরা দিয়েছি, কালিজিরাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব, তেলটা যাতে ময়দার সাথে ভালোভাবে লেগে যায় সেইভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন আমি 1/2 কাপ নর্মাল পানি নিয়েছি। এই পানিটা দিয়ে অল্প অল্প করে আমি এটাকে একটা কাই বানিয়ে নিব, একটা শক্ত ডো বানাবো। এটা নরম হবে না, মোটামুটি শক্ত থাকবে, টাইট একটা ডো থাকবে। আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে, একটু মথে নিচ্ছি। শক্ত হয়েছে, এরকম হবে ডোটা। এখন এই ডোটাকে মোটামুটি একটু সেট করে রাউন্ড শেপ করে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখে নিচ্ছি ডোটা মোটামুটি একটু সফট হয়ে যাবে। এখন এই ডোটাকে 1 মিনিটের মতো আর একটু মথে নিব। খুব বেশি মথার দরকার নেই, অল্প একটু মথে নিলেই হবে। ডোটা রেডি হয়ে গেছে আর একটু স্মুথ হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 2 ভাগ করে নিব। এখন 2 ভাগের একটা অংশ নিয়ে আমি গোল করে একটা প্যাড়া বানিয়ে নিব। প্যাড়া বানিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, এর মধ্যে আমি কিছু আটা ছিটিয়ে দিব। আটা ছিটিয়ে দিয়ে এখন এটাকে একটা বেলুন দিয়ে আমি রুটি বানিয়ে নিব। বড় সাইজের একটা রুটি হবে, এরকম হয়েছে আমারটা। খুব বেশি পাতলা করা দরকার নেই, মিডিয়াম হলেই হবে। আমি এরকম রেখেছি, একদম পাতলা না, মিডিয়াম পাতলা, রেগুলার রুটি সাইজের মতো। এখন আমি এই রুটিটাকে 4 কোণা করে কেটে নিব। চার কোণা করে কেটে নিয়েছি, এখন এটাকে 3 ভাগ করে নিচ্ছি। 3 ভাগ করে এখন প্রত্যেকটা ভাগকে আমি আবার 2 ভাগ করে নিব। এই জন্য একটু ভাঁজ করে একটু মাপ দিয়ে নিলাম, এভাবে 2 ভাগ করে নিচ্ছি। এখন প্রত্যেকটা ভাগকে একটু আলাদা করে নিব। আলাদা করে রাখার সময় একটু ময়দা বা আটা ছিটিয়ে দিলে ভালো, তাহলে আর লেগে যাবে না। এখন আমি একটা অংশ নিয়েছি, এর উপরে নিচে আমি একটু আটা ছিটিয়ে দিব। আটা ছিটিয়ে দিলে কাজটা করতে সুবিধা হবে, নইলে একটু লেগে যাবে। এভাবে দিয়ে এটাকে একটু ভাঁজ করে দিব, এভাবে 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করে মাঝখানের অংশটাকে একটু চেপে দিব। চেপে এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে চিকন চিকন করে কেটে নিব। অনেক বেশি চিকন করা দরকার নেই, মিডিয়াম চিকন হলে হবে, কারণ অতিরিক্ত চিকন হলে আবার ভাজতে গেলে ভেঙে যায় অনেক সময়, সেজন্য অতিরিক্ত চিকন করা দরকার নেই। এরকম করে আমি এখন এটাকে কেটে নিব। কাটা হয়ে গেছে, এখন খুব হালকা হাতে এটাকে আলগা করে নিব। এভাবে আলাদা করে নিব। আলাদা করে যে ঝালরের মতো হয়ে গেছে, এই ঝালরগুলোকে একটু আলগা করে দিব যদি লেগে থাকে তাহলে। এটাকে একটু হালকা হাতে কাজটা করতে হবে। এখন একটু রেখে দিব, রেখে এভাবে বিছিয়ে দিব। আমি এখন একটু পানি নিয়ে নিয়েছি, নর্মাল পানি। পানিটা দিয়ে এক কোণার মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি, ঠিক অপোজিট কোণার মধ্যে লাগাবো, উল্টা পাশের দিকে দিয়ে এভাবে একটার সাথে আরেকটা লাগিয়ে দিব। একটু চাপ দিয়ে দিতে হবে যাতে লেগে যায়। এখন ডান পাশের কোণার মধ্যে আমি এভাবে পানি লাগিয়ে নিব। পানি লাগিয়ে এভাবে আঙুল দিয়ে এটাকে একটু ঘুরিয়ে এভাবে মাঝখানের কোণাটার মধ্যে লাগিয়ে দিব। খুব ভালো করে চেপে দিতে হবে যাতে একদম সিল হয়ে যায়। এখন বাম পাশের কোণাটাকেও এভাবে লাগাবো, তবে লাগানোর আগে একটু পানি লাগিয়ে নিতে হবে, পানিটা আঠার কাজ করবে। এইভাবে লাগিয়ে তারপর মাঝখানের অংশটার মধ্যে চাপ দিয়ে এটাকে লাগিয়ে দিব। চাপ দিয়ে লাগিয়ে বাড়তি যে অংশটা আছে সেটাকে এভাবে সিল করে দিব। এরপর উল্টে দিব, উল্টে দিয়ে যে এই পাশের যে বাড়তি অংশটা আছে সেটাকে এভাবে মাঝখানের অংশটার সাথে চেপে একটু কোণা করে দিব যাতে চোখা হয়ে যায়।
লাগানো হয়ে গেছে। এখন কোনো অংশ যদি এরকম ভেতরের দিকে আটকে থাকে তাহলে একটু হালকা হাতে এটাকে হালকা করে দিলেই হবে, হাত দিয়ে একটু সেট করে দিলে হবে। একটু সেট করে দিলেই দেখা যাবে এরকম ময়ূরের পেখমের মতো হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলি বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। বানানোর পর রাখার জায়গাটাতেও অল্প করে আটা ছিটিয়ে নিতে হবে, নইলে এগুলো নিচে লেগে যাবে আঠার মতো, সেজন্য একটু ময়দা ছিটিয়ে নিতে হবে। এখন ভেজে নেব। ভাজার জন্য আমি তেলটাকে একদম ফুললি গরম করে নিয়েছি, এর মধ্যে এখন আমি সাবধানে একটা একটা করে দিয়ে দিব। তবে অনেক বেশি একসাথে দিব না, আমি এখানে ছয়টার মতো দিয়েছি যাতে এগুলো ভেসে গেলে যথেষ্ট স্পেস পায়। সেজন্য এখন দেওয়ার পরে একটা হালকা কিছু দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে এগুলো ভেসে ওঠার জন্য যথেষ্ট জায়গা পায়, নইলে দেখা যাবে একটার সাথে আরেকটা, একটার উপর একটা লেগে থাকলে এগুলোর শেপগুলো নষ্ট হয়ে যাবে বা বেঁকে যাবে। সেজন্য এভাবে একটু আলগা করে দিতে হবে, একটু স্পেস দিয়ে দিতে হবে এদেরকে। দেখতে পাচ্ছেন তেলের মধ্যে কত সুন্দর লাগছে দেখতে। এখন একটা পাশ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এটাকে এভাবে আবার উল্টে দিতে হবে, উল্টে পাল্টে সব পাশ এটাকে সুন্দরভাবে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, মিডিয়াম হিটে ভাজতে ভাজতে যখন এরকম বাদামি হয়ে যাবে, একদম গাঢ় বাদামি না, মিডিয়াম বাদামি হবে, তখন এগুলোকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হতে হতে আরও একটু কালারটা চলে আসে। এখন আমি সার্ভ করার জন্য নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা ময়ূরের পেখমের মতো লাগছে, দেখতে অনেক ভালো লাগছে। একটা নিয়ে নিচ্ছি, এখন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো কেমন ক্রিস্পি হয়েছে। চাপ দিব, হালকা চাপেই এগুলো ভেঙে একদম গুঁড়া হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং খেতেও ভীষণ মজার। আপনারা এই নিমকিগুলোকে একটা এয়ারটাইট বয়ামে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন, একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।